গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল সকাল এসেছি রেল স্টেশনে, যাব একটু জায়গা, তো ট্রেন আসছে, দেখুন বন্ধুরা ট্রেন এসে গেলেই যাব। ট্রেন ঢুকছে বন্ধুরা, আর এটা হচ্ছে দুবরাজপুর রেল স্টেশন। তো দেখুন বন্ধুরা ট্রেন ঢুকছে। তো বন্ধুরা দেখুন দাঁড়িয়ে আছে ট্রেন, কিন্তু এই ট্রেনে যাব না, অন্য একটা ট্রেন আসছে, সেই ট্রেনেই যাব। ফাইনালি পৌঁছালাম দুর্গাপুর রেল স্টেশন। দেখুন দুর্গাপুর রেল স্টেশনে রয়েছি। তো এটা দুর্গাপুর রেল স্টেশন বন্ধুরা, দেখুন বাইরেটা, দুর্গাপুর রেল স্টেশনের বাইরে কত সুন্দর সাজানো আছে, দেখুন রেল স্টেশনটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর সকাল সকাল পৌঁছেছি, ভীষণ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, প্রচণ্ড ঠান্ডা আজকে, তাই টুপি পরতে বাধ্য হয়েছি। তো এবার বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছি বন্ধুরা, সামনেই বাস স্ট্যান্ড। ফাইনালি যে জায়গায় আসার জন্য বেরিয়েছিলাম সেই জায়গায় উপস্থিত হয়েছি। এটা দিশা আই হসপিটাল, এখানে আমার মায়ের চোখ দেখাতে এসেছি আজকে, সেই জন্যই আসা। হসপিটালের ভেতরে বসে আছি, দেখুন কত পেশেন্ট এখানে। হসপিটালের বাইরের ভিউটা দেখুন বন্ধুরা, ওপর থেকে ভিউটা নিয়েছি, দেখুন কত অসাধারণ লাগছে। দেখুন হসপিটালটা রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে, দেখুন সিটি সেন্টারের ভিউটা দেখুন। তো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়েছে, তাই লাঞ্চ থালি নিয়ে নিয়েছি, দেখুন লাঞ্চ থালিতে কী কী রয়েছে। তো খাবার কমপ্লিট করি, খেয়ে নিই লাঞ্চ। বিভিন্ন রকম দারুণ জায়গাটা বানিয়েছে, অসাধারণ দেখুন। তো বন্ধুরা দুর্গাপুর হাট, আর এটাই সিটি সেন্টার। তো এবার দেখানো হয়ে গেল, এবার বেরিয়ে যাব এখান থেকে, বাস ধরব। বাস ধরার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা। এখন দেখুন জায়গাটা কত সুন্দর, গাছগাছালিতে সুন্দর সাজানো আছে। ফাইনালি বন্ধুরা বাসের সিটে বসে পড়েছি,